হ্যালো গাইস আই এম অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতাস লার্নিং টিভি আজকে আমাদের টপিক এজ অ্যাম অ্যান্ড আর এই ভিডিওতে আমরা দেখব এজ অ্যাম অ্যান্ড আর কোথায় বসে এবং কীভাবে বসে সো লেটস স্টার্ট দ্য ভিডিও ফার্স্টে আছে ইজ ইজ হি শি ইট দিস দ্যাট বা কোনো সিঙ্গুলার নাউনের পরে বসে এবার আমরা কয়েকটা সেন্টেন্সের এক্সাম্পল নিয়ে ইজ কিভাবে বসছে সেটাকে ভালো করে বুঝব যেমন প্রথমে আছে হি ইজ আ বয় এখানে হি এর পরে ইজ বসেছে সি ইজ আ গার্ল এর পরে ইজ বসেছে ইট ইজ আ ক্যাট ইটের পরেও ইজ বসেছে দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি এর পরে ইজ বসেছে দ্যাট ইজ আ ফ্যান দ্যাট এর পরেও এস বসেছে এবং লাস্টে আছে রাম ইজ আ গুড বয় রাম এখানে একটা সিঙ্গুলার নাউনকে বোঝাচ্ছে তাই এর এরপরেও বসেছে এজ তাহলে দেখা গেল হি শি ইট দিস দ্যাট এবং কোনো সিঙ্গুলার নাউনের পরে বসে ইস এবার আমরা অ্যাম কিভাবে বসছে সেটা দেখব শুধুমাত্র আয়ের পরই ইউজ হয় আর কোনো ওয়ার্ডের পরে ইউজ হয় না শুধুমাত্র আয়ের পরেই অ্যাম ইউজ হয় এক্সাম্পল আই অ্যাম আ গুড গার্ল আই অ্যাম আ গুড গার্ল এখানে আয়ের পরে ইউজ হয়েছে অ্যাম এরপর আছে আই অ্যাম রিডিং আ বুক আই এম রিডিং আ বুক আই অ্যাম আ গুড বয় আই অ্যাম আ গুড বয় তাহলে কী দেখা গেলো দেখা গেলো আয়ের পরেই শুধুমাত্র এম ইউজ হয় আর কোনো ওয়ার্ডের পরে ইউজ হয় না এবার আমরা দেখব আর কীভাবে বসে আর আর আমরা ইউ উই দে দিস বা কোনো প্লুরাল নাউন্সের পরে ইউজ করি এক্সাম্পল ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ এর পরে কি ইউজ হয়েছে আর তারপরে আছে উই আর ফ্রেন্ডস উই আর ফ্রেন্ডস এখানে উই এর পরে ইউজ হয়েছে আর দে আর মাই প্যারেন্টস এখানে দে এর পরে ইউজ হয়েছে আর এরপর আছে দোজ আর পিকচার্স এখানে দোজ এর পরে ইউজ হয়েছে আর ডিজ আর বুকস ডিজ এর পরেও ইউজ হয়েছে আর লাস্টে আছে রামু অ্যান্ড শ্যামু আর আর প্লেং রামু অ্যান্ড শ্যামু আর প্লেং এখানে রামু অ্যান্ড শ্যামু দুজনকে বোঝাচ্ছে তাহলে এগুলো হয়ে গেল প্লুরাল নাও এগুলোর পরেও বসেছে আর তাহলে কি দেখলাম দেখলাম ইউ উই দে বা কোনো প্লুরাল নাউন্স এর পরে ইউজ হয় আর এবার আমরা কয়েকটা

আই এর পরে কী বসে এম বসে তাহলে এটা হবে আই এম রিডিং আ স্টোরি বুক আই এম রিডিং আ স্টোরি বুক উই ড্যাশ গোয়িং টু দ্য মল উই উই এর পরে কী বসে আর বসে তাহলে এটা হয়ে যাবে উই আর গোয়িং টু দ্য মল উই আর গোয়িং টু দ্য মল নেক্সট ই সি ড্যাশ গুড গার্ল সি ড্যাশ ড্য গুড গার্ল সি এর পরে কি বসে ইজ বসে তাহলে এটা হয়ে যাবে সি এজ আ গুড গার্ল এবার আমরা কোয়েশন নাম্বার টুটা দেখব টু ম্যাচ দ্য ফলোইং ইস এখানে ইস কার পরে বসে সেটা আমাদের যার যার পরে বসে সেটার সঙ্গে ম্যাচ করবো ইস কার পরে বসে হি ইজ হি সি এট দিস those বা কোনো সিঙ্গুলার নাউনে পরে বসে তাহলে ওই ওয়ার্ডগুলো কোথায় লেখা আছে এখানে লেখা আছে সি হি এট তাহলে ইজের সঙ্গে এটা ম্যাচ হয়ে যাবে এরপর আছে অ্যাম অ্যাম কার পরে বসে অ্যাম শুধুমাত্র এর পরে বসে তাহলে এখানে আই কোথায় আছে এখানে আছে তাহলে অ্যাম এখানে ম্যাচ হয়ে যাবে লাস্ট আছে আর আর কার পরে বসে আর ইউ দে বা কোনো প্লুরাল নাওনে পরে বসে তাহলে ওগুলো কোথায় লেখা আছে এখানে লেখা আছে এখানে লেখা আছে তাহলে আর এর সঙ্গে এটা ম্যাচ হয়ে যাবে এবার আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রিটা দেখব থ্রি ফিল আপ উইথ is am and আর এখানে এস এম অ্যান্ড আর দি ফিল আপ করতে হবে ফার্স্ট আছে আই আই এর পরে কি বসে আই এর পরে বসে এম তাহলে এটা হয়ে যাবে আই এম তারপরে আছে বি এর পরে কি বসে উই এর পরে বসে আর তাহলে এটা হয়ে যাবে বি আর এরপরে আছে সি 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 এর পরে কি বসে সি এর পরে বসে ইস তাহলে এটা হয়ে যাবে ইস তাহলে এটা হয়ে যাবে সি এস তারপরে আছে দে ডি এর পরে কি বসে ডি এর পরে বসে আর তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে দে আর তারপরে হি হি এর পরে কি বসে হি এর পরে বসে ইজ তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে হি ইস লাস্টে আছে দেশ দিসের পরে কী বসে দিসের পরে বসে ইস তাহলে ওটা যাবে দিস ইস ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল